আসসালামু আলাইকুম বিডি টুডের খেলা সংবাদে স্বাগত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায় বিস্তারিত জানতে পুরো সংবাদটির সাথেই থাকুন ভারতের মাটিতে তাদের যুব এ ও বি দলের বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে জিতে সংযুক্ত আরব আমিরাতে পা রেখেছিল বাংলাদেশ অনুর্দ উনিশ দল যুব এশিয়া কাপের সেমি ফাইনালে সেই ভারতকে পেয়ে ফাইনালে খেলার আশা বুকে ধারণ করেছিলেন রাকিবুল হাসানরা কিন্তু ব্যাটিং বিপর্যয়ে আশাহত হলেন তারা একশো রানে জিতে ফাইনালের টিকিট কাটল ভারতের যুবদল বিশ্বকাপের ফাইনালে হারের শোধ নিল তারা বৃহস্পতিবার সার ভারত অনুর্ধ্ব উনিশ দলকে দুশো রানে আটকে দেয় বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দল আট উইকেট হারায় ভারতের দলটি ফাইনালে উঠতে বাংলাদেশের করতে হতো দুইশো রান তারা আটত্রিশ দশমিক দুই ওভারে একশো রানে অল আউট হয় আর এতেই স্বপ্নভঙ্গ হয় এশিয়া কাপের ফাইনালে ওটার ধন্যবাদ সবাইকে